হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে তোমাদের সঙ্গে তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের যে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান যে বই যে বইটি চিনময় গুহ স্যার এবং আশুতোষ পাল স্যারের লেখা সেই বইটি রিভিউ করব। তো এটা হচ্ছে নিউ লাইটের বই এইটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক আর একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর এইটা হচ্ছে বইটার ব্যাক ব্যাকলুক তো ব্যাকলুকে দেখো গুহ এবং পাল প্রণীত আর যে যে বইগুলো পাওয়া যায় সেগুলোর নাম লেখা আছে তো এখানে দেখো বিভিন্ন ক্লাসের যেমন ইলেভেনের উচ্চমাধ্যমিক কম্পিউটার প্রোজেক্ট ওয়ার্ক বুক উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান উচ্চ মাধ্যমিক কম্পিউটার প্রোজেক্ট ওয়ার্ক বুক টুয়েলভ এটা উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যাল উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যাল তাহলে প্র্যাকটিক্যালের বই প্রজেক্ট ওয়ার্কের বই আর যে থিওরির বই সেই তিনটা বই কিন্তু আলাদা গ্রহ এবং পাল প্রণীত অর্থাৎ এই নিউ লাইটের ওকে তো এবার বইটার দাম কত বইটার মধ্যে কি কী রয়েছে সব জেনে নেবো এক নজরে দেখো আমরা এটে অ্যাটে গ্লান্স আমরা দেখে নিচ্ছি আটা গ্লান্স আমরা কি দেখব বইটার মূল্য কত এক পলকে আমরা মূল্যটা দেখে নেব দেখো মুদ্রিত মূল্য রয়েছে দুই শত পঞ্চাশ টাকা মাত্র মানে দুশো পঞ্চাশ টাকা রয়েছে এর উপর কিন্তু তুমি বুকস্টোরে অবশ্যই বিশেষ ছাড় পেয়ে যাবে ওকে এরপর আমরা চলে আসতেছি যে সিলেবাস সেই ব্যাপারটাতে তো ফুল মার্কস যেটা সেমিস্টার ওয়ানের পরীক্ষা পঁয়ত্রিশ নাম্বারের হবে দেখো ইউনিট ওয়ান ইউনিট টু ইংলিশের সিলেবাসটা দেখো এবং সেই সঙ্গে ইউনিট ওয়ান থেকে পনেরো মার্কস আসবে ইউনিট টু থেকে টেন মার্ক টেন মার্ক আসবে বা দশ মার্ক আসবে আর ইউনিট সরি ইউনিট টু থেকে আর ইউনিট টু থ্রি থেকে কি আসবে দশ মার্কস আসবে ওকে তো এখানে দেখো কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে পনেরো প্রথম ইউনিট থেকে সেকেন্ড ইউনিট থেকে হচ্ছে দশ আর থার্ড ইউনিট থেকেও দশ তাহলে দশ দশ কুড়ি দশ তিনে তিরিশ পঁয়ত্রিশ ওকে তাহলে এটা আমাদের থিওরি পার্টের যে ব্যাপারটা ছিল এবার এখানে প্র্যাকটিক্যালের ব্যাপারটা আছে তিরিশ মার্কের প্র্যাকটিক্যাল হবে সেই ব্যাপারটাও দেওয়া আছে একটু তোমরা দেখে নাও ওকে এবার এই পাঁচটাতে আমাদের যে সূচিপত্র বাংলা ভাষাতে করা আছে সেটা আমরা দেখে নেব ইউনিট ওয়ান এক থেকে একুশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে যেখানে আবার চারটা অধ্যায় রয়েছে ওকে তারপর ইউনিট টু সেখানেও দেখো তিনটে অধ্যায় রয়েছে ইউনিট থ্রিতেও এরকম রয়েছে তিনটা অধ্যায় ওকে এবং সবশেষে বইটার কি রয়েছে নমুনা প্রশ্নপত্র রয়েছে আর চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনীর যে উত্তর সেটা কিন্তু বইটার শেষের দিকে রয়েছে দুশো থেকে বাষট্টি নম্বর পেজে রয়েছে আর নমুনা প্রশ্নপত্র রয়েছে তোমার দুশো তেষট্টি থেকে দুশো সত্তর পেজের মধ্যে তো আমরা এখন বইটার এক দুটো চ্যাপ্টার দেখে নেব কীভাবে সাজানো হয়েছে তো বারবার বলে দিচ্ছি এই বইটি কিন্তু তোমাদের থিওরি থিওরি পার্টির জন্য বইটি ভীষণভাবে কাজে লাগবে থিওরির বই ওকে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এটা থিওরির বই তুমি যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের বই করতে চাও সেটা কিন্তু আলাদা করে তোমাকে নিতে হবে তো দেখো প্রথম চ্যাপ্টারটা কম্পিউটার সিস্টেম এবং তার সংগঠন ইউনিট ওয়ান তো দেখো কি কি জিনিসগুলো রয়েছে কম্পিউটার সিস্টেম ও তার সংগঠন তারপর বিভিন্ন ছক দেখতে পাচ্ছ মেমোরি ইনপুট আউটপুট ইউনিট সমস্ত কিছু বিষয়টা দেখানো রয়েছে এই পাশে দেখো রয়েছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই ব্যাপারগুলো রয়েছে মেমোরি তার ছক করে দেখানো রয়েছে প্রাইমারি মেমরি বিষয়টা দেখানো রয়েছে এই পাশে তুমি দেখতে পাচ্ছ ক্যাশ মেমোরি মেমোরির বিভিন্ন যে ভাগ সেগুলো এখানে দেখানো রয়েছে তারপর এই পাশটাতে খুব সুন্দর করে দেখো পয়েন্ট ওয়াইজ কিন্তু লেখা আছে বইটায় তোমরা দেখতে পাচ্ছ লেখাটা কিন্তু পয়েন্ট ওয়াইজ লেখা আছে ড্রাইভ সমস্ত কিছু ব্যাপার কীবোর্ড যা কিছু কম্পিউটারের যে সমস্ত এলসিডি মনিটর সমস্ত বিষয়গুলো কিন্তু কম্পিউটার মেমোরির একক সব বিষয়গুলো বইটাতে খুব সাজানো রয়েছে এবার তুমি একবার এ চ্যাপ্টারের শেষের দিকে পেয়ে যাচ্ছ ফুল ফর্ম সিপিইউ বিভিন্ন যে কম্পিউটারের যে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপর হচ্ছে সিইউ কন্ট্রোল ইউনিট সমস্ত কিছু শর্ট ফর্ম এবং ফুল ফর্ম তারই সাইডে পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটি বই বলতেই পারো এবং তারপরেই রয়েছে অনুশীলনী অনুশীলনীতে প্রচুর প্রশ্নের কালেকশান তো এই যে প্রশ্নগুলো তার উত্তর কিন্তু একবারে বইটা শেষ অংশে রয়েছে ওকে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো শেষের দিকে যখন যাব বইটায় দেখো এভাবে প্রচুর প্রশ্ন সাজানো রয়েছে আশা করি দেখতে পাচ্ছ তো এরকমভাবে প্রথম চ্যাপ্টার হয়ে গেল শেষ দ্বিতীয় চ্যাপ্টারটিও লক্ষ্য করো একই জিনিস বিভিন্ন ইউনিটগুলো রয়েছে এবং পয়েন্ট ওয়াইজ বিভিন্ন কাল ইউজ করে লেখা আছে এবং যেখানে চিত্র প্রয়োজন সেখানে কিন্তু চিত্রের ইউজ করা হয়েছে বইটাতে ওকে তো আমি জাস্ট উল্টে এই চ্যাপ্টারটাও একটু খুব তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপর আমরা বইটা শেষ অংশে চলে যাব এখানেও দেখো অনুশীলনী মানে এটা ইউনিট টু চলতিছে তো এখানে দেখো অনুশীলনীতে কী আছে যে সমস্ত তথ্য বা নির্দেশ দ্বারা কম্পিউটারকে পরিচালনা করা হয় তাকে কী বলে এগুলো এমসি কিউ প্যাটার্নের প্রশ্ন ঠিক আছে সেই সঙ্গে দেখো এই যে বিভিন্ন স্তম্ভের সঙ্গে বামস্তম্ভ মিলাও সঠিক কম্বিনেশানটি নির্বাচন করো বিবৃতি যুক্তিমূলক প্রশ্ন বা বিবৃতি কারণমূলক প্রশ্ন ঠিক আছে সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু বইটাতে দেয়া রয়েছে যেরকমভাবে বোর্ডের নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই খুব সুন্দর প্রশ্ন যে অনুশীলনী পাঠটা সেটাও করেছি। ওকে তো এরকমভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি দুটো অধ্যায় এরপর প্রত্যেকটা অধ্যায়ই দেখবে দেখবে যে এরকমভাবে সাজানো রয়েছে থিওরি পার্টটা এবং সবশেষে কী রয়েছে অনুশীলনীতে প্রশ্নগুলো দেয়া রয়েছে এবার আমরা চলে যাচ্ছি বইটার শেষ পার্টে যেখানে উত্তরগুলো দেওয়া রয়েছে অর্থাৎ অনুশীলনীর উত্তর একটু আগে বলেছিলাম যে এই অনুশীলনীর সঙ্গে দেওয়া নেই একবারে বইয়ের শেষ অংশে উত্তরগুলো দেওয়া আছে সেই জায়গাটা আমরা একটু দেখে নেব এই জায়গাটাতে যদি তোমরা চলে আসো তোমরা দেখতে পাবে যে কম্পিউটার সিস্টেমও তার সংগঠন আচ্ছা অধ্যায় ওয়ান ওকে তো এখানে দেখো তোমার আনসারটা ওএমআর সিটে করে দেওয়া আছে মানে ওএমআর সিটে কীভাবে করতে হয় যাতে করে তোমাদের একটা ধারণা আসে ওকে এর এটা প্রথম অধ্যায় এটা এরকমভাবে ওএমআর সিটে করে দেওয়া আছে প্রথম অধ্যায় কম্পিউটার সিস্টেম তার সংগঠন আর এর যে দ্বিতীয় অধ্যায় সেটা জাস্ট এমনি উত্তরই করে দেওয়া আছে এবার তোমরা ওএমআর সিটে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে কারণ পরবর্তীকালে তোমাদের কিন্তু ওএমআর সিটেই কিন্তু পরীক্ষা দিতে হবে ওকে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবার এখানে পঞ্চম অধ্যায় সব এগুলো দেখো উত্তর করে দেওয়া আছে এই বইটাতে হ্যাঁ তো এই এখানে দেখো তোমার শেষ হচ্ছে দশম অধ্যায়ে এখানেও কিন্তু উত্তর দেওয়া আছে এবার আমরা দেখতেছি মডেল কোশ্চান সেট দুটো দেওয়া রয়েছে সেট ওয়ান এখানে দেখো বেশ কিছু প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বারের যে তোমাদের পরীক্ষা হবে তাহলে পঁয়ত্রিশটা প্রশ্ন রয়েছে দেখো সেট ওয়ানে সেট ওয়ানে পঁয়ত্রিশটি তুমি প্রশ্ন পেয়ে যাবে এবং প্রশ্নগুলির শেষে কিন্তু প্রশ্নগুলির শেষে কিন্তু কোনো উত্তর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না না উত্তর দেওয়া নেই খালি প্রশ্নগুলো দিয়েছে ওকে আচ্ছা এখানে দেখো এখানে দেখো তুমি সেট টু এটা হচ্ছে তোমার পঁয়ত্রিশ নাম্বারের একটা প্রশ্ন সেট তো এটাতেও দেখো এই যে প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে তো এরকমভাবে বইটার শেষে দুটো সেট রয়েছে তো এটা ছিল বইটার ভিতরের কন্টেন্ট এবার বেশ কিছু আমি ব্যক্তিগত ব্যক্তিগত কথা তোমাদের উদ্দেশ্যে বলছি সুপ্রিয় যারা শিক্ষার্থী রয়েছ তোমরা একটু ভালো করে শোনো যে আমি আমাদের চ্যানেলে দুটো কম্পিউটার বই রিভিউ করেছি এখনো পর্যন্ত একটা হচ্ছে সন্ময় কুন্ডু স্যারের যেটা হচ্ছে কথা ও কাহিনী পাবলিকেশান আর আজকে করলাম মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান চিনময় স্যার গুহ স্যার এবং আশুতোষ স্যার এবং এবারে প্রশ্ন হচ্ছে এই দুটো বইয়ের মধ্যে পার্থক্য কী তোমরা যদি দেখে থাকো যে সন্ময় কুণ্ডু স্যারের বইটাতে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল প্লাস প্রোজেক্ট ওয়ার্ক তিনটা জিনিসই কিন্তু একসঙ্গে আছে অর্থাৎ থ্রি ইন ওয়ান তিনটা কম্বিনেশান একসঙ্গে পেয়ে যাচ্ছ কিন্তু এই বইটা কেবলমাত্র তোমার থিওরি পার্টের বই এটা কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট ওয়ার্কের বই নয় সুতরাং এই বইটি তোমার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কেবলমাত্র কাজে লাগবে তো সরি প্র্যাকটিক্যাল নয় থিওরি পার্টের ক্ষেত্রে কাজে লাগবে ওকে তো প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্ক এর জন্যে কিন্তু তোমাকে আলাদা করে বই যদি প্রয়োজন হয় তোমাদের শিক্ষক মহাশয় যদি বলে থাকেন সেক্ষেত্রে কিন্তু কিনতে হবে আর সন্ময় কুণ্ডু স্যারের যে বইটা কথা ও কাহিনী পাবলিকেশান যেটা সেটার ক্ষেত্রে কি বললাম যে একটা বইয়ের মধ্যে তিনটা জিনিসই কিন্তু রয়েছে সেখানে থিওরিও থিওরিও রয়েছে প্র্যাকটিক্যালও রয়েছে প্রজেক্ট রয়েছে তো এই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিলাম এবার চয়েস তোমাদের তোমরা কোন বইটা নেবে তার জন্য তোমাদের কম্পিউটারের শিক্ষক মহাশয় রয়েছেন অবশ্যই তবে আমার মত অনুযায়ী তোমাকে বলতেই পারি যে সন্ময় কুণ্ড স্যারের বইটা কিন্তু আমি অবশ্যই আগিয়ে রাখবো কারণ একটা বইয়ে তুমি তিনটা জিনিস পেয়ে যাচ্ছ আর এক্ষেত্রে যদি তুমি চিন্ময় গুহ এবং আশুতোষ পালের পাল স্যারের বইগুলো কিনতে যাও তাহলে তোমাকে কিন্তু তিনটে বই পারচেস করতে হবে সেক্ষেত্রে অনেকটা ব্যয় সাপেক্ষ হবে বলে আমার মনে হয় তো সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মত এ বিষয়ে যদি কারো বিরূপ বিরূপ মতবাদ থাকে সে সে বিষয়টাও থাকতে পারে তো সে বিষয়ে আমি যাচ্ছি না তোমাদের যদি ভালো লাগে বা যেই বইটা ভালো লাগবে তোমরা সেটাই পারচেস করো তো সুপ্রিয় বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে আর কোন বইয়ের কোন বইয়ের রিভিউর ভিডিও তোমাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও